আওয়ামী লীগের ডিকশনারির মধ্যে লজ্জা এবং মিথ্যা কোন শব্দ তাদের ডিকশনারির মধ্যে নেই। আপনারা দেখেছেন দিল্লি সম্মেলনে আমাদের প্রাইম মিনিস্টার সবাই হাঁটে কার্পেটের উপর থেকে, আর আমাদের দেশের প্রাইম মিনিস্টার হাঁটে ঘাসের উপর থেকে। লজ্জা, লজ্জা। আবার মোদি সাহেব তাকে বলে কার্পেটে উঠুন, কার্পেটে উঠুন, লজ্জার বিষয়। আমাদের দেশের প্রাইম মিনিস্টার যে বক্তৃতা করতেছেন বর্তমানে, এই বক্তৃতা কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ তো করতেই পারে না। এই তার বক্তৃতা, এই তার মন, এই তার মেজাজ, এই তার চিন্তা ভাবনা, এ ব্যক্তি প্রাইম মিনিস্টার হয় কিভাবে? খালেদা জিয়াকে নিয়ে যে মন্তব্য করেছে এর কোনো ভদ্র মানুষ করতে পারে না। স্যাংশন নিয়ে আওয়ামী লীগের লোকগুলি যে বক্তব্য দেয় এদের লজ্জাও নেই। যেমন আমাদের গ্রাম্য ভাষায় আছে, গ্রামের কোনো এক পরিবারকে কিন্তু গ্রাম্য মানুষ বয়কট করে, সমাজচ্যুত করে, যে তুমি আমার বাড়িতে আসবে না, আমি তোমাকে দাওয়াত দেবো না। এটা আপনারা জানেন না? ঠিক আওয়ামী লীগকেও আজকে বিদেশ সমাজচ্যুত করছে, তুই আমার বাড়িতে আসবি না, আমি তোকে দাওয়াত দেবো না। এটা লজ্জার বিষয়, শুধু লজ্জার বিষয় না, শাস্তি। এটা একটা শাস্তি, এটা সাজা। এই সাজা শুধু তার উপরে নয়, তুমি আসতে পারবে না, তোমার ছেলে আসতে পারবে না, তোমার মেয়ে আসতে পারবে না, তোমার পরিবার আসতে পারবে না, লজ্জার বিষয়। এরপর তারা আসে, আপনি চিন্তা করতে পারছেন এদের লজ্জাও নাই? আমি তো অনেক আগেই বলেছি আওয়ামী লীগের ডিকশনারির মধ্যে লজ্জা এবং মিথ্যা কোনো শব্দ তাদের ডিকশনারির মধ্যে নেই। এরপরে আসুন দ্রব্যমূল্যের অবস্থা কি দেখছেন, তা দেখতেছেন অবস্থা আরও খারাপ হবে। আপনি ভাবিয়েন না যে এই সংকট এই পর্যন্তই, এই সংকট আরো বাড়তে থাকবে। এর কারণটা কি? সহজ কথা বলুন, সহজ কথা বুঝুন। আপনার কেন বুঝান না সাংবাদিক বন্ধুগণ? আজকে রিজার্ভে টাকা থাকবে, ডলারের দাম কমবে, রিজার্ভ খালি হবে, ডলারের দাম বাড়বে। যদি 80 টাকা ডলার হয় আর আমি এলসি করি বিদেশ থেকে, পিআই জানি, ডাল আনি, গম আনি, তাহলে আমিও কিনতে পারবো 80 টাকায়। কিন্তু ডলারের দাম যদি 120 টাকা হয় তাহলে 80 টাকার পিএস কিনতে হবে কত টাকায়? 120 টাকায়। কিন্তু যারা সরকার গঠন করে, অবৈধভাবে সরকার গঠন করে লুট করেছে, ডাকাতি করেছে, মেগা চুরি করেছে, তাদের জন্য সমস্যা নয়। কিন্তু আমরা যারা এদেশে থাকি, 500 টাকা কামাই করি, আমাদের আয় তো বাড়ে নাই, তাহলে আমাদের পেটের অবস্থাটা কী হবে? আজকে আপনারা দেখেছেন পকেট ভরা টাকা নিয়ে যায় আর ব্যাগ খালি নিয়ে বাজার থেকে চলে আসে। টাকার ব্যাগ ভরা যায় না, টাকার কোনো মূল্য নাই, সামনে আরও বাড়বে, আরও বাড়তে থাকবে। এই সরকার কী করতেছে? এদেশের জনগণের উপরে কালি লেপন করতেছে।